এটা হচ্ছে কি রাজা আর মহারাজা ইলিশ এটা রাজা মহারাজা বিষয় একটু বুঝাই বলেন আমি বলি 2.5 কেজি হয়ে গেলে মহারাজা 2.5 কেজি হয়ে গেলে মহারাজা আর 2 কেজি হয়ে গেলে রাজা 2 কেজি হয়ে গেলে রাজা এখন এটা কি রাজা না মহারাজা এটা রাজা রাজা এটা কি 2 কেজি 2 কেজি আচ্ছা হচ্ছে কোথাকার মাছ মাছটা মানে মূল মাছটা কোথাকার মাছ কোথাকার মাছ এটা সাগরের মাছ সাগরের মাছ এই মাছ সব সময় সাগরে থাকে আচ্ছা মাছটা ডিম পাড়ার জন্য শুধুমাত্র ডিম পাড়ার জন্য আচ্ছা নদীতে ঢোকে নদীতে ঢোকে আপনাদের বারবার বলি যে নদীতে ঢোকে যে মাছটা নতুন আজকে যে রাতে ধরা পড়ছে যে মাছটা ওটা হচ্ছে লোকাল মাছ লোকাল মাছ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সত্যের সন্ধানে বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আমি সুমন আছি আপনাদের সাথে তো দর্শক এই মুহূর্তে আমি আছি চাঁদপুর ইলিশের ঘাটে দর্শক আজ আপনাদেরকে ইলিশের পাইকারি আপডেটটা দিব দর্শক আপনারা যারা চাঁদপুর থেকে চাঁদপুরের লোকাল ইলিশটা নিতে চাচ্ছেন তারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে নিতে পারবেন আমরা ব্যবসায়ীদের ফোন নাম্বার দিয়ে দিব দর্শক এই যে আপনারা দেখেন চাঁদপুরের কত বড় বড় লোকাল ইলিশ এক একটা 1.5 কেজি 2 কেজি ওজনের লোকাল ইলিশ এই মাত্রই কিন্তু এই ইলিশগুলা এই আড়তের মধ্যে আসছে তো দর্শক এখান থেকেই কিন্তু ওনারা ইলিশগুলা বিভিন্ন জায়গায় বিক্রি করে থাকে কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে তো দর্শক শুরুতে আমরা আমাদের এই ব্যবসায়ী ভাইয়ের সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই কি অবস্থা ইলিশ আমদানি কেমন এখন গত এক সপ্তাহ 10 দিন মোটামুটি খুব ভালো ছিল আচ্ছা অনেক মাছ উঠছে অনেক ফিশিং ছিল তো এই যে দুই গতকাল থেকে আজকে দুই দিন একটু আমদানি একটু কম একটু আমদানি কম মানে মাছটা কম ধরা পড়তেছে সাগরেও বোট গেছে এখন জোগা আবার মাছটা তো জোগা জোগা হিসেবে চলে আচ্ছা যেমন এক একটা জোগার সময় একসাথে সব মাছ উঠে আসলে একটু দামটা কমে আর মাছটা যদি একটু পানিটা কমে যায় পানি যদি একটু কমে যায় তাহলে মাছটা কোনো কোনো যে কমে যায় তাহলে দামটা একটু বেড়েছে আচ্ছা তাহলে একটু আমদানি এখন একটু কম আছে একটু কম দামটা হালকা স্লাইট বেশি হালকা তবে স্থিতিশীল মানে আগের মতো 2450 টাকা 2500 টাকা 2700 টাকা কেজি না কেজি গুলা আচ্ছা মোটামুটি কম আছে মানে কম আছে এই মৌসুম হিসাবে মানে এই বছরের এই বছরের সিজনাল সময় প্রতি বছরই তো একটা রেট থাকে তো এই বছরের আপনার যে কম যাচ্ছে সর্বনিম্ন 1550 এর মধ্যে নামছে আর সর্বোচ্চ আপনার 2450-2500 টাকা পর্যন্ত ছিল এক কেজি গুলা তো এগুলো লোকাল গুলার কথা বলতেছি আমি আচ্ছা আচ্ছা সাগরের গুলার যে গুলা লোকাল থেকে সাগরের গুলা 300 টাকা কেজি দিতে পারে 300 টাকা কেজিতে কম চাঁদপুরের মাছটা আর এক কেজি এক কেজি ওজন এক কেজি যেমন আমি একটু বুঝিয়ে বলি এই যে এগুলা আচ্ছা আচ্ছা এটা 1 কেজি ওয়েটের মানে এই যে এক কেজি ওজনের আচ্ছা এই 1 কেজি ওজনের এই মাছটা হচ্ছে কি আজকে 1650 টাকা কেজি এটা হচ্ছে চাঁদপুরের লোকালটা জি 1620 থেকে 1675 টাকা আপ ডাউন করে আচ্ছা আচ্ছা মার্কেট হল ডাকের মার্কেট ডাকের বাজার আচ্ছা আর অন্যান্য মাছগুলো কেমন দাম সাগরের মাছগুলো সাগরের মাছগুলো সাগরের ফিশিং মাছগুলো আছে আপনার একই সাইজের 1250 ডিফারেন্স কত বড় ভাই ডিফারেন্স আছে আপনার আপনি 1650-2700 টাকা আচ্ছা এটা যে চাঁদপুরের যে লোকাল ইলিশ আমরা সাধারণ জনগণ কিভাবে বুঝবো যদি একটু বুঝিয়ে বলেন আপনার মতো একটা উপায় আছে আমি দেখাই এটা হচ্ছে কি এই মাছে লালা থাকে আচ্ছা 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 ঠিক আছে এখন তো বরফ পড়ছে মাছে লালা থাকে মাছে লালা থাকে এখনো লালা আছে লালাটা দেখতে একটু এই দেখেন এই যে মূলত মাছের লালা থাকলে বোঝা যায় এটা লোকাল ইলিশ এই যে এই যে এই যে এই যে মানে এটা হচ্ছে লোকাল ইলিশ চোখ দেখে কান দেখে কোনো কিছু বোঝার উপায় নাই তাই বোঝার উপায় একটাই আছে যে লালা থাকবে না মাথা না মাছটা উঠে আসছে লালা আছে আচ্ছা অনেকে বলে চাঁদপুর ইলিশের নাকি মাথাটা ছোট থাকে ঘাড়টা মোটা থাকে উপরে যে উপরে যে ইয়াটা মাছের যে শরীরটা নাকি চকচকা থাকে রূপালী কালার থাকে আজকে আমি একটা কথা আপনাদেরকে বলে দিই সত্যের সন্ধানের মাধ্যমে আচ্ছা মাছটা হচ্ছে কোথাকার মাছ মাছটা মানে মূল মাছটা কোথাকার মাছ কোথাকার মাছ সাগরের মাছ সাগরের মাছ এই মাছ সব সময় সাগরে থাকে আচ্ছা মাছটা ডিম পাড়ার জন্য শুধুমাত্র ডিম পাড়ার জন্য আচ্ছা নদীতে ঢোকে নদীতে ঢোকে আপনাদের বারবার বলি যে নদীতে ঢোকে যে মাছটা নতুন আজকে যে রাতে ধরা পড়ছে যে মাছটা ওটা হচ্ছে লোকাল মাছ লোকাল মাছ রাতে রাতে যেটা ধরা পড়ছে রাতে যেগুলো আজকে গতকাল আজকে রাতে ধরছে আজকে বিক্রি করতেছে এটা হচ্ছে লোকাল নদীর মাছ যে আমাদের পদ্মা মেঘনা এদিকে মনে করেন যে বরিশালের পর থেকে যে নদীটা আছে আমাদের পদ্মা মেঘনা ছাড়া নদী আছে কি পদ্মা মেঘনা ছাড়া নদীতে ইলিশ এই দুই নদীতে ইলিশ হয় এই আপনার এই দুই নদীর মধ্যে যে মাছটা ধরা পড়ে এটা হচ্ছে লোকাল লোকাল মাছ লোকাল মাছ লোকাল নদীর ইলিশ মাছ আর সাগরে যেগুলো আছে 10-15 দিন, 10 থেকে 12 দিন, 15 দিন, 7 দিন সাগরে অথই সাগরে থাকে ওই বোটগুলো খাবার টাবার নিয়ে যায় 2-3 লাখ টাকার খাবার বরফ একসাথে নিয়ে যায় তারা ওখানেই থাকে ওখান থেকে মাছ ধরতে ধরতে যখন ফুল হয় তখন নিয়ে আসে মাছগুলো ওগুলাতে লালা থাকে না কোনো থাকার সম্ভাবনা নাই ওগুলো একদম লাল হয়ে থাকে মাছগুলো ওগুলো লাল হয়ে থাকে ওই যে বরফটা থাকে বেশি বরফ পড়ে যায় লাল হয়ে থাকে আবার অনেক সময় লাল হয়ও না লাল না হলে যে সাগরের না এরকমও না অনেক সময় লাল হয় না কিন্তু সাগরের মাছ
আচ্ছা আচ্ছা এটা রাখেন, আমরা ছোটটা থেকে শুরু করি। আজকের বাজারে চাঁদপুরের যে লোকাল ইলিশটা, 1 কেজি ওজনের ইলিশটা কত দাম চাচ্ছেন বা কত বিক্রি করবেন? এটা 1650 টাকা করে আমরা সেল করছি। 1650 টাকা করে সেল করছেন? এগুলা বর্তমান আজকের বাজারে মার্কেট আপডাউন করছে 1620 থেকে 1675। লাস্ট কত হলে বিক্রি করে দিবেন আজকের জন্য? না আজকের জন্য একটা তো অফার অফার দিয়ে দিতাম, দিয়ে দেন আজকের জন্য। এটা আছে আপনার 1600 টাকা কেজি আজকের জন্য। 1600 টাকা কেজি আজকের জন্য। এটা আমার ইয়া হয়ে যাবে, কষ্ট হয়ে যাবে, কারণ আমার খরচ আছে, কারণ আমার স্টাফ আমার ভাড়া অনেক খরচ আছে। আচ্ছা আজকের জন্য 1 কেজি ওজনেরটা হচ্ছে 1600 টাকা। জি 1600 টাকা চাঁদপুরের লোকালটা। জি আচ্ছা আর এটা একটু হাতে নেন, তো এটা রেট কেমন? আচ্ছা আজকের জন্য 1200 গ্রামটা কেমন দাম চাচ্ছেন? 1750-1800 টাকা হচ্ছে নরমালি আমরা বিক্রি করি, যেমন এটা 1750 টাকা বিক্রি করছি। আচ্ছা হাতে নেন, 1750 বিক্রি করছি। এখন আজকের জন্য কত দিবেন? এটা আপনি সত্তর সন্তানের জন্য। আচ্ছা সন্তানের মাধ্যমে যারা দেখতেছে, এটা আজকের জন্য, আজকে কি বার? বৃহস্পতিবার। এই বৃহস্পতিবারের জন্য 1700। বৃহস্পতিবারের জন্য 1700। আর বৃহস্পতিবারের পরের দিন শুক্রবার আসলে তখন মানে যোগাযোগ করে নিতে হবে? যোগাযোগ করে নিতে হবে, আপ ডাউন করে, শুক্র শনি দুই দিন দাম বাড়তে থাকে, দাম বাড়তে থাকে শুক্র শনি, এটা মানে সব সময়। আচ্ছা তাহলে এটা আজকের জন্য কত? এটা আজকের জন্য 1700। আজকের জন্য 1700 শুধু আপনাদের মানে 1200 গ্রাম ওজনের, 1200 গ্রাম প্লাস 1300 2 কেজি 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 2
আপনার নাম দিচ্ছেন দেড় কেজিটার দামটা একটু বলেন। দেড় কেজির দাম 2050 টাকা, লোকালটা 2050 টাকা, দেড় কেজিটা 50 টাকা হচ্ছে নামারটা, মানে সাগরেরটা, সাগরেরটা বড়টার দামটা বলে দেয় রাজা, যেটা মহারাজা, মহারাজা ২৭৫০ একটু বেড়ে আসেন, আপনার সাইনবোর্ডটা একটু শুকরে দিচ্ছি আমরা। আর দর্শক আমরা ওনাদের যে ভিজিটিং কার্ডটা আমরা শুরু করে দিব, এই হচ্ছে ওনাদের যে সাইনবোর্ড, এই হচ্ছে ওনাদের এই মানে আড়তের সাইনবোর্ড, আর আমরা ওনাদের যে ভিজিটিং কার্ডটা শুরু করে দিচ্ছি, ভিজিটিং কার্ডটা একটু লন। আপনারা এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা একদম চাঁদপুরের তর তাজা খাঁটি ইলিশগুলোই কিন্তু আপনারা নিতে পারবেন। ভিজিটিং কার্ডটা লন, ভিজিটিং কার্ডটা কোথায়? এই যে হচ্ছে ওনাদের ভিজিটিং কার্ড, আমার ছবি সহ। আচ্ছা, ওনার ছবির নিচে যে নাম্বারগুলো আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন। এই দুইটা নাম্বারে কিন্তু আমাদের এই ভাই ব্যবহার করে, আর পাশে যে নাম্বারগুলো আছে এগুলো ওনার নিজের ভাইয়ের, মূলত ওনাদের এই নাম্বার, ওনার ছোট ভাইয়ের নাম্বার। আর আপনারা মাসুদ ভাইয়ের সাথে যোগাযোগ করলে ওনার ছবির নিচে যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করে কিন্তু আপনারা একদম চাঁদপুরের তর তাজা খাঁটি ইলিশটা নিতে পারবেন, খাঁটি ইলিশটা নিতে পারবেন, লোকাল ইলিশটা নিতে পারবেন, নদীর ইলিশটা নিতে পারবেন।